দক্ষিণের জেলা ঝিনাইদহে বাঁধাকপি, ফুলকপি, সিম আর মুন্সিগঞ্জের আলুর এবার বাম্পার ফলন হয়েছে, যার সুফল ভোগ করছেন সবজি ক্রেতারা। শীতের শুরুতে বাজারে এতটাই শাকসবজির সরবরাহ যে আড়তদাররা কোনোভাবেই বেশি দাম হাঁকাতে পারছেন না। বেশি লাভ না করতে পারায় বিক্রেতারা মুখ কালো করেই সস্তা দামে সবজি বেচছে। বাজারে নেমেছে হরেক রকম ছিম, দেশি ছিম, কাতলা ছিম, রূপবান ছিম। কেজি প্রতি বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকায়, যা আগে ছিল 50 থেকে 60 টাকা করে। রূপবান আছে সেটা কিনা 18 টাকা কেজি, বেচতে আছে 15 টাকা কেজি। এই যে এটা দিনদিরা ছিম, এর কাছে দিনদিরা, জি দিনদিরা, এটা এটা কিনতে আছে 18 টাকা কেজি, বেচতে আছে 12 টাকা কেজি। তারপরে এই যে আপনার সেলা সিম আছে, এই যে এই সিমটা আছে আপনার, এই সিম কিনা 14 টাকা কেজি, বেচতে আছে 12 টাকা কেজি, 3 টাকা কেজি খরচ। এই সিমের দাম আগে কিরকম ছিল? এই মৌসুমে আগে সিমের দাম ভালো ছিল, কিন্তু বর্তমান সিমের দাম কম। সাদা ও লাল মূলা বিক্রি হচ্ছে পানির দরে 5 থেকে 8 টাকা কেজি। এছাড়া বাজারে এসেছে নতুন আলু, দেখে যেন মনে হচ্ছে এই বুঝি ক্ষেত থেকে তুলে আনা। কপি ছাড়াও আর কি কি সবজি এসেছে? লাল শাক আছে, ধনিয়া পাতা আছে, অনেকই শাক সবজি অনেকই আছে, কিন্তু এবার রেট দাম কম, বাজারে আনলে মাল বিক্রি হয় না, দাম কম কয়। সস্তা থাকলে তো মানুষ বেশি কেনা কথা নাকি? বেশি কিনলে কিন্তু উৎপাদন বেশি, তো কৃষকের খরচ হচ্ছে না, গাড়ি ভাড়া হচ্ছে না, যাতায়াত খরচ বিভিন্ন মিলে সব মিলে কৃষকের লস। রাজধানীর কারওয়ান বাজারে গভীর রাত থেকে ভোর পর্যন্ত চলে শাকসবজির কেনাবেচা। যতই বাড়ছে শীতের প্রকোপ, ততই যেন বাজারে আরো বেশি বেশি করে আসছে সজীব সবুজ শীতকালীন শাকসবজি। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।